এই শোনো না গো, আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ধন্যবাদ। মনে কয়টা মনে মনে কথাটা বলে মাহিরা ওর রুম থেকে একটা ওড়না এনে রক্তের স্থানে বিছিয়ে দেয়। তারপর নিহালের গায়ে কম্বল চড়িয়ে রিমোট দিয়ে এসির পাওয়ার কিছুটা কমিয়ে দেয়। পাশে থাকা কাঠের টুলটা এনে বিছানার পাশে বসায়। ভাবে তার বুকে এমন ক্ষত হলো, আর হয়েছেই বা কবে এত বড় আঘাত পেল, একটি বারও আমাকে বললো না, বলবি বা কেন, আমি তো তার আপন কেউ নই। মনে মনে কথাগুলো বলে মাহিরা, কষ্ট অনুভব করে, পেছনে ঘুরে তাকায়। টেবিলের উপর খাবার দেখে মাহিরা শুরু নিঃশ্বাস ফেলে। নিহাল না খাওয়া, সকালে ও দুপুরেও তেমন কিছু খায়নি। কি করা যায়, তাকে ডক্টরের কাছে নেওয়া উচিত, কিন্তু একা কিভাবে কি করব সে তো এখন সেন্সলেস হয়ে আছে। খাবার খাওয়ার জন্য ডাক দিয়েও লাভ নেই। বিপির করে কথাগুলো বলে গালে হাত দিয়ে নিহালের দিকে তাকিয়ে থাকে। নিহালের কপালের ছোট ছোট চুলগুলো আঙুল দিয়ে ছড়িয়ে দেয়। তখন খেয়াল করে নিহালের মাথা গরম, কপালে হাত রেখে ভালো করে দেখে গায়ে জ্বর উঠেছে। সাথে সাথে রুমালও একটি বাটি নিয়ে এসে নিহালের মাথায় জল পুটি দেওয়া শুরু করে, হাতে পায়ে তেল মালিশ করে দেয়। রাত তখন তিনটে বাজে, এখনও পর্যন্ত নিহাল একটু নড়াচড়া করেনি। মাহিরা কয়েকবার ডাক দিয়েছে কিন্তু তবুও নিহালের কোনো রেসপন্স ছিল না। মাহিরার চোখের পাতার ঘুম উঠাও, নিহালকে নিয়ে বেশ চিন্তিত আছে। চারটা বাজে, নিহালের হঠাৎ কাঁপুনি দিয়ে শুরু হয়, শীতে কাঁপছে দেখে এসি বন্ধ করে গায়ে কাঁথা দিয়ে দেয়। ঘন ঘন হাত পায়ে তেল দিয়ে ঘষতে থাকে। এক পর্যায়ে আস্তে আস্তে কাঁপুনি নিয়ন্ত্রণে এলে মাহিরাও একটু রিল্যাক্স হয়। কানে ভেসে আসে ফজরের আজানের ধ্বনি। মাহিরা নামাজ পড়ে দোহা দুরুদ পড়ে, নিহালের গায়ে ফু দিয়ে দেয়। তারপর টুলের উপর বসে মাথায় জলপট্টি পাল্টিয়ে দিয়ে হাতে তেল ঘষতে থাকে। তেল ঘষতে ঘষতে মাহিরার চোখ লেগে আসে, মাথা রেখে সেখানে ঘুমিয়ে পড়ে। সকালে অতি কষ্টে চোখ মেলে তাকায় নিহাল, শরীর বেশ দুর্বল লাগছে। উঠে বসতে যাবে, ডান হাতে টান অনুভব করে, তাকিয়ে দেখে মাহিরা ওর হাত ধরে শুয়ে আছে। কপাল থেকে আদো ভেজা রুমাল নিচে পড়ে, গায়ে কম্বল কাঁথা জড়ানো, হাতে পায়ে তেল জাতীয় কিছু অনুভব করে। বুঝতে পারছে না কাল রাতে কী হয়েছিল। নিহাল মনে করার চেষ্টা করে, ওমরের সাথে কথা বলার পর বুকের মধ্যে ব্যথা অনুভব করে। সোফা থেকে উঠে বিছানা এসে উপর হয়ে শুয়ে পড়ে, সে অবস্থায় চক্কর দিয়ে উঠে সেন্সলেস হয়ে যায়। আর উপর হয়ে থাকার ফলে ক্ষতস্থান থেকে রক্ত পড়তে শুরু করে। সেন্সলেস হওয়ার পর আর কিছু মনে নেই নিহালের। এখন মাহিরাকে এখানে দেখে নিহাল কিছুটা অবাক হয়, মৃদুস্বরে মাহিরার নাম ধরে ডাক দেয়। মাহি, মাহি। মাহিরা একটু নড়ে চড়ে ঘুম জড়িত কণ্ঠে বলে, ঘুমোতে দিন, সারা রাত ঘুমোতে পারি। কথা শেষ করার আগেই আবার ঘুমিয়ে তলিয়ে যায়। নিহাল বুঝতে পারছে না মাহিরা কি বলতে চেয়েছিল। এবার মাহিরার মাথা হালকা ধাক্কা দিয়ে বলে, মাহি ওঠো বলছি, মাহি। মাহিরা উঠে বসে চোখ পিটপিট করে নিহালের দিকে তাকিয়ে ঘুম জড়িত কণ্ঠে মাথা ছুলকিয়ে বলে, আপনি আমার রুমে কি করেন? তা নিহাল চোখ হালকা বন্ধ করে ঘাড় অন্যদিকে ঘুরিয়ে নেয়। সকাল সকাল শুরু হয়ে গেছে উল্টাপাল্টা কথা। মাহিরার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, তুমি এখন আমার রুমে, ভালো করে তাকিয়ে দেখো। কি হয়েছে, একটু ঘুমোতে তো দেবেন। কি আগের না মাথা চুলকিয়ে বলে, তুমি আমার রুমে কেন ঘুমাবে? গম্ভীর কণ্ঠে বলে নিহাল, হবে এতে একটু একটু বলেই মাহিরা আবার বিছানার উপর মাথা রাখতে যাবে। নিহাল মাহিরার বাহু ধরে ঝাঁকিয়ে দিয়ে বলে, হুশে ফিরে আসো। ঝাঁকিকে মাহিরা ঘুম কেটে যায়। চোখ পিটপিট করে নিহালের দিকে তাকিয়ে বুকে হাত রেখে উত্তেজিত হয়ে বলে, আপনি ঠিক আছেন তো? কাল সারা রাত আপনার কোনো জ্ঞান ছিল না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনার বুক থেকে রক্ত বের হচ্ছিল, আমি পরে নতুন করে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিলাম। রাতে তো আপনার জ্বরও উঠেছিল, এখন কি জ্বর কমেছে? এক নিঃশ্বাসে বলে মাথায় গলায় হাত দিয়ে চেক করতে লাগলো। নিহাল দু চোখ কোল দিয়ে মায়া ঘোরা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিরার দিকে। এত কিছু করছে মাহিরা, এত সব কিছুই ওর অজানা, না বললে জানতোই না মাহিরা ওর জন্য এত কিছু করেছে। মাহিরা ফের তারা দিয়ে বলে, কাল রাতে আপনি কিছু খাননি, উঠে ফ্রেশ হয়নি, আমি আপনার জন্য নাস্তা রেডি করছি, মোটেও দেরি করবেন না। কথাগুলো বলতে বলতে মাহিরা রুম থেকে বেরিয়ে যায়। নিহাল মাহিরা যাওয়ার পরে তাকিয়ে রয়, মিঠি আর চাই করুক না কেন,
মন থেকে অনেক ভালো, দয়ালু। নিহাল বুকে হাত রেখে দেখে প্যান্টেজ করা বিছানার পাশেই রাখা মাহিরার ওড়না, হাত বুলায় ওড়নার উপর, তারপর এক মনে চেয়ে থাকে বাহিরের দিকে। ওমর ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হলো, নিহালকে কল দেওয়ার কথা ভাবছে। ডায়াল লিস্টে নাম্বার উঠেও আবার কেটে দেয়, কেননা ওমর ভাবছে হয়তো নিহাল এখনও ঘুমিয়ে আছে। সকাল সকাল কল দিয়ে দেখে যদি রেগে যায় তখন পড়ে যায় দ্বিধাদ্বন্দ্বে, কিন্তু অনেক এদিকে চিন্তাও হচ্ছে, আবারও কল দিতেও পাচ্ছে না, বেশ বিরক্ত ফিল হচ্ছে। গেট খুলে বাইরে বের হতেই মিলির মুখোমুখি পড়ে যায়, কিছুক্ষণের জন্য নিহালের কথা ভুলে যায়। মিলিকে দেখে ওমর মুচকি হেসে বলে, আরে বৌজে কোথায়? বাকি কথা বলার আগে মিলি ভেতরে গিয়ে দরজা ঠাস করে লাগিয়ে দেয়। ওমর বাকি কথাটুকু বলতে পারে না, এখন এমন রাগ হচ্ছে না, না পারছে মিলিকে কিছু বলতে, না পারছে কিছু করে দেখাতে। এই মেয়েটা সবসময় মুখের ওপর দরজা লাগিয়ে দেয়, এতে যে ওমর অপমানিত হয় সেটা মিলি বুঝবে কি করে। রাগ নিয়ে ছাদে আসে, কিছুক্ষণ পায়চারি করে, এবার ভেবেই নেয় নিহালকে কল দিবেই। দেরি না করে নিহালকে কল দেয়, ফোন বাজছে। মাহিরা নিহালের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছে, রুমে ঢুকে দেখে ফোন অনবরত বেজে যাচ্ছে। স্যুপ টেবিলের উপর রেখে ওয়াশরুমের দরজায় হালকা ধাক্কা মেরে বলে, আপনার ফোন বাজছে। ভেতর থেকে নিহালের কোনো উত্তর এলো না। এদিকে একবার ফোন কেটে আবার বাজতে শুরু করেছে। এবার মাহিরা নিজেই ফোন ধরতে বিছানার দিকে এগিয়ে যায়, হাতে ফোন উঠাতে যাবে তখনই নিহাল পেছন থেকে মাহিরার বাহু ধরে টেনে ওর কাছে নিয়ে আসে। মাহিরার এক হাত গিয়ে পড়ে নিহালের ডান পাশের বুকের উপর, কপাল ভালো বুকের বাঁ পাশে পড়েনি। নিহাল তখন খালি গায়ে ছিল, গায়ে শার্ট ছিল না, শুধু ফুল প্যান্ট পরা ছিল। নিহালের আদল বেয়ে পানির ফোঁটাগুলো বুকে এবং মাহিরার হাতে পড়েছে। মাহিরা নিহালের দিকে তাকায়, নিহাল নরম ভঙ্গিতে তাকিয়ে আছে মাহিরার দিকে। মাহিরা নিহালের সেই ঘায়াল করা চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যেন কেবল চোখে দেখার বাসনা মেটাচ্ছে দুজনে, দুজন দুজন আর অনেকটাই কাছে। নিহালের মাথা চুল থেকে এক ফোঁটা পানি মাহিরার থুতনির উপর পড়ে, নিহালের নজর পড়ে মাহিরার থুতনির উপর, ফোঁটা পানিটুকু আলতো করে বুড়ো আঙুলের মাধ্যমে মুছে দেয়। নিহাল এবার নজর আটকে যায় মাহিরার ঠোঁটের উপর, কিছুক্ষণের জন্য নিহাল অন্যমনস্ক হয়ে যায়। যদি পানির ফোঁটা থুতনিতে না পড়ে ঠোঁটের উপর পড়তো তাহলে হয়তো ওই শুকনো গোলাপি ঠোঁট জোড়ায় স্পর্শ করতে পারত। নিহাল আলতো করে মাহিরার গাল স্পর্শ করতে যাবে, তখনই আবার ফোন বেজে ওঠে, দুজনেরই ঘোর কেটে যায়। মাহিরা দ্রুত সরে যায় নিহালের কাছ থেকে। নিহাল হাত নিচের দিকে নামিয়ে মাহিরার পাশ কাটিয়ে ফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনে ওমরের নাম। ফোন কেটে দিতেই মাহিরা আস্তে করে বলে, বলি আপনার জন্য স্যুপ রেখে গেলাম, খেয়ে নেবেন। আপনি চলে যেতে নিলেই নিহাল বলে উঠে, দাঁড়াও। মাহিরা দরজার সামনে দাঁড়িয়ে চায়, পেছনের দিকে তাকায় না ফিরে, কারণ নিহালকে খালি গায়ে দেখতে মাহিরার লজ্জা লাগছে। ওইখানেই দাঁড়ায় নিহালের কথা শোনার জন্য। নিহাল বলে, মানিব্যাগ কাল রাতে তুমি আমার অনেক সেবা যত্ন করেছ, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না, এর জন্য তোমাকে আমি 10,000 টাকা দিলাম, নাও। থেকে 1,000-এর মানিব্যাগ থেকে 1,000-এর 10টা করকরের নোট বের করে এগিয়ে দেয়। মাহিরার মেজাজটা খারাপ হয়ে যায় নিহালের এমন কথা শুনে। কাল না হয় অনেকা কিন্তু ভাবেই নিহালের হেল্প করেছে, তার জন্য আজ টাকা নিয়ে ছাড়ছে, এতে রাগ হবে না কার? মাহিরা পেছনের দিকে ফিরে করা খঞ্চে বলে, মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই নাকি? নিহাল মাহিরার কথা শুনে মানিব্যাগ থেকে আরো 10,000 টাকা বের করে দিয়ে বলে, 30,000 দিলাম, নাও। আও, আপনার জীবনের মূল্য মাত্র 30,000 টাকা, ছেলের শাড়ি বলে। নিহাল পুরো টাকা মানিব্যাগের ভেতরে ঢুকিয়ে মাহিরার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ব্যাগে টাকা সহ আমার ক্রেডিট কার্ড আছে, যত টাকা লাগে নিয়ে নাও। মাহিরা অন্যদিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে নিহালের দিকে তাকিয়ে বলে, মাহিরা কাল আপনার সাধারণ হেল্প করেছি দেখে আজ আপনি আমাকে টাকা দিয়ে ছোট করছেন। আসলে আপনার মতো বড়লোক মানুষেরা পারেই এটা, এছাড়া তো আর কোনো কাজ নেই আপনাদের, যেখানে সেখানে টাকা ছড়িয়ে নিজেকে বড় দেখাতে পারেন। আমি মাহি কাজ জাগিয়ে থামিয়ে দেয়, কাঠ কাঠ কণ্ঠে বলে, থামেন, আপনার কাছ থেকে আমার কোনো টাকার প্রয়োজন নেই, আপনার টাকা আপনার কাছেই রেখে দিন। তবে পরবর্তীতে কেউ যদি আপনার হেল্প করে তাহলে দয়া করে তাকে টাকা দিয়ে ছোট করবেন না, ভেবে নেবেন তারা আপনার হেল্প টাকার জন্য নয়, মানবতার খাতির করেছে।
একজন মানুষকে আরেকজন মানুষই সাহায্য করবে, কারণ এটাই তাদের কর্তব্য। কথাগুলো বলে মাহিরা রুম থেকে বেরিয়ে যায়। এদিকে নিহাল বোকার মতো দাঁড়িয়ে আছে। মাহিরার কথা ঠিকই বুঝতে পেরেছে, কিন্তু টাকা দেওয়ার কারণে এত ভাষণ দেওয়ার দরকার কী ছিল? ভেবেছিল টাকা পেলে মাহিরা খুশি হবে, গরিব বাচ্চাদের সেদিনের মতো চকলেট কিনে দিবে। কিন্তু টাকা তো নিলে না, উল্টো কতগুলো ভাষণ ছেড়ে গেল। রাগ বিরক্ত দুটোই নিহালকে ঘিরে ধরেছে। এদিকে ওমর আবারও নিহালকে কল দিয়েছে। নিহাল রাগ নিয়ে ফোন রিসিভ করে, জোরে জোরে বলে, একবার কল কেটে দেওয়ার পর বারবার কেন কল দিচ্ছ? বুঝতে পারছো না আমি ব্যস্ত আছি? স্টুপিড কোথাকার বলে ঠাস করে ফোন কেটে দিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে। ওমর ফোন কান থেকে সরিয়ে স্তব্ধ হয়ে যায়। তবে এখন ভালো লাগছে, কারণ নিহাল ঠিক আছে, এটাতেই ওমর শিওর হয়েছে। ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে, ঝাড়ি খেয়ে ওমর খুশি। কী ভালোবাসা ভাইয়ের প্রতি! মিলি সোফার উপর পা উঠিয়ে বসে, রাগে কী যে করতে মন চাইছে শুধু দেখাতে পারছে না। এই রাগ যে ওমরের জন্য তা বোঝাই যাচ্ছে। ওমরের মুখ থেকে বউ ডাকটা নিতেই পারছে না মিলি কিছুতেই না। একা একা পিরপির করে বলে, ওই ওমরকে কেটে ফেলবো, প্রথমে ওর ঠোঁট কাটবো, তারপর জিব্বা, যাতে আর কখনো বউ বলে ডাকতে না পারে। দুলছে আর বলছে মিলির মা রান্নাঘর থেকে পরোটা প্লেট নিয়ে এসে দেখে মিলি পিরপির করে কি যেন বলছে। মিলির মার কাছে এসে হালকা ধাক্কা দিয়ে খিরে বলতে মিলি দুপাশ করে ফ্লোরে মুখ থুবড়ে পড়ে যায়। আসলে মিলি দুলতে দুলতে সোফার কিনারায় চলে গেছে, তাই সামান্য ধাক্কা খাওয়ার ফলে পড়ে যায়। এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, তার উপর নিচে পড়ে যাওয়ায় আরও মেজাজ খারাপ হয়ে গেছে। উঠে বসে রাগান্বিত চোখের মায়ের দিকে তাকাতেই ওর মা আস্তে ধীরে সেখান থেকে ছড়ে যায়। মিলি রেগে মেগে নিজের রুমে চলে আসে। আজ যে কাজে যাওয়া হবে না তা বুঝাই যাচ্ছে। দ্য ইগল গ্রুপ, নিয়াজের মাথা টিপে দিয়েছে একজন চাইনিজ মেয়ে। নিয়াজ সোফার সাথে হেলান দিয়ে মাথা ঠেকে চোখ বন্ধ করে বসে আছে। নিহালকে কীভাবে পথ থেকে সরাবে, কোথায় খুঁজে পাওয়া যাবে, এক মনে ভেবে যাচ্ছে নিয়াজ। কিন্তু কোনো সুরাহা আদৌ পাবে কি না সন্দেহ। মেয়েটিকে হাতের ইশারায় চলে যেতে বলে, মেয়েটি চলে যায়। নাসিম পাশেই বসা ছিল, ল্যাপটপের কাজের হিসাব মিলাচ্ছে। আমার এত ক্ষতি করে নিহাল পার পাবে না, মরতে তো ওকে হবেই। এখনো পর্যন্ত তাকে খুঁজেই পেলাম না, মারবেন কিভাবে স্যার? অকপটেই প্রশ্ন করে বসেন নাসিম। এভাবে নিহালকে খুঁজে বের করা যাবে না, অন্য প্ল্যান বানাতে হবে। কেমন প্ল্যান? কিছুক্ষণ তুতনিতে হাত রেখে ভাবে, তারপর বলে, বোম।